নমস্কার সবাইকে, স্টাডি রুমে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ক্লাস। আজকে দেখবো ত্রিপুরা টেট পেপার ওয়ান এবং পেপার টুর জন্য ইংলিশ গ্রামারের একটা পার্ট। আর যে টপিকটা আমরা আজকে দেখছি সেটা হচ্ছে ডিটারমিনার্স। তো ডিটারমিনার্স একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে তোমাদের এক্সামে দু একটি কোয়েশ্চন অবশ্যই থাকে এবং থাকার সম্ভাবনা আছে এবছরও। সো প্রথমে আমরা দেখে নেবো ডিটারমিনার্স কি, ডিটারমিনার্স কি আছে। দেখো, ডিটারমিনার্স আর ওয়ার্ডস দ্যাট কামস এট দ্য বিগিনিং অফ দ্য নাউন। ঠিক আছে, এর মানে কি? এর মানে হচ্ছে ডিটারমিনার্স হচ্ছে এমন ওয়ার্ড যারা নাউনের পূর্বে বসে নাউনটাকে ডিটারমিন করে, ডিটারমিন করে অর্থাৎ নাউনটাকে নির্ধারণ করে, অর্থাৎ কি, নাউনকে ইন্ট্রোডিউস করে। যেমন ধরো ধরো নাও একটা ওয়ার্ড আছে, একটা নাউন আছে যেটা হচ্ছে সাপোজ আমরা ধরলাম পেন, ওকে কলম। তো পেনের আগে যদি আমরা এমন লিখি যে মাই পেন অর্থাৎ আমার কলম, তাহলে এই পেনটাকে কে ইন্ট্রোডিউস করছে? মাই। তো এই যে আমার কলম, কলমটা আমার, এটা নির্দেশ করছে মাই যে শব্দ, এটা এখানে মাই হচ্ছে ডিটারমিনার্স। ওকে, অথবা তুমি ধরে নিতে পারো, যেমন মনে করো মাছ সুগার। ওকে, কি পরিমাণে সুগার আছে? মাছ সুগার, সুগারের পরিমাণটা বোঝাচ্ছে এখানে। তো এখানে পরিমাণটা নির্দেশ করছে এটা একটা ডিটারমিনার্স, ডিটারমিনার্স হচ্ছে মাছ। তো এই ধরনের শব্দগুলো মোটামুটি একটু পরিচয় নিয়ে নাও প্রথমে। নেক্সট আমরা দেখছি এক্সাম্পল, কিছু এক্সাম্পল দেখলে ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল প্রথমটা আছে কি, দেখো মাই মাদার। ঠিক আছে, মাদার হচ্ছে নাউন, তো মাদার যে নাউন এর আগে আছে মাই, তো এক্ষেত্রে মাই হচ্ছে ডিটারমিনার্স। এটা মাই শব্দটা ডিটারমাইন করছে, নির্দেশ করে দিচ্ছে যে কার মা এটা? আমার মা। ওকে, নেক্সট সেকেন্ড যেটা আছে টু গার্লস, টু গার্লস এখানে গার্লসের সংখ্যাটাকে নির্দেশ করছে, গার্লস তো নাউন। ঠিক আছে, তো গার্লস কতজন গার্লস আছে? এখানে আছে দুজন, টু গার্লস। তাহলে কত সংখ্যক মেয়ে আছে এখানে সেটাকে নির্দেশ করছে কোন শব্দটা? টু শব্দটা। ওকে, তাই এখানে টু হচ্ছে ডিটারমিনার্স। যেমন এ বটল, তাহলে বোটলের, বোটলকে নির্দেশ করছে কয়টা বোটল বা এ বিটল। ঠিক আছে, তাহলে এ হচ্ছে ডিটারমিনার্স। সেমভাবে সাম ওয়াটার, তাহলে এরপর যেটা আছে এ লিটল সুগার, এ ফিউ অ্যাপেলস, ফিউ পেপল। তাহলে এখানে যে গ্রিন কালারের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু সবগুলি ডিটারমিনার্স। ঠিক আছে, কেমন ডিটারমিনার্স হয় অ্যাকচুয়ালি, ডিটারমিনার্স জিনিসটা কি, এটা সম্পর্কে একটু আইডিয়া হয়েছে নিশ্চয়ই। তো যদি অতটুকু ক্লিয়ার হয়ে থাকে আমি এগোবো। একবার আর একবার বল, যেগুলো ব্ল্যাক কালার আছে ওগুলো সবগুলো নাউন, দেখেই তোমরা বুঝতে পারছো, ওয়াটার, সুগার, অ্যাপেলস, পেপল, মাদার, গার্লস, বোটল। ঠিক আছে, নাউনের পূর্বে বসে যে সমস্ত ওয়ার্ডগুলো বিগিনিং অর্থাৎ শুরুতে বসে এবং নাউনকে ইন্ট্রোডিউস করে তারা হচ্ছে ডিটারমিনার্স। তো ডেফিনেশন যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা নেক্সট চলে যাচ্ছি, পরের যে টপিক সেটাতে কি আছে। দেন আমাদের রয়েছে টাইপস, টাইপস অফ ডিটারমিনার্স, ডিটারমিনার্সের টাইপস কি কি টাইপস মূলত আছে। প্রথম তো যেটা আছে এটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেল সম্পর্কে তোমাদের জানাই আছে যে এ এন দা এদের ইউজগুলো। এরপর আছে ডেমনস্ট্রেটিভস ডিটারমিনার্স, যার মধ্যে রয়েছে দিস, দ্যাট, দিস, দোজ, এই সমস্ত শব্দগুলো। থার্ড যেটা আছে এটা হচ্ছে পসেসিভ ডিটারমিনার্স, কোনগুলো? এগুলো হচ্ছে মাই, ইয়োর, হিস, হার, আওয়ার, দেয়ার, দোজ। ঠিক আছে, এগুলো পসেসিভ ডিটারমিনার্স। আর লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার্স, কোয়ান্টিফায়ার্সের মধ্যে রয়েছে যেমন এক্সাম্পল দেখে নাও, সাম, ফিউ, লিটল, মেনি, মাছ, এনি, নাম্বার, বিভিন্ন ধরনের নাম্বার, নাম্বার বলতে 1, 2, 3, 4, 5 এমন অনেক নাম্বার আছে না সংখ্যাগুলো। তো এ হচ্ছে মোটামুটি ডিটারমিনার্সের বিভিন্ন টাইপগুলো। তো এদের মধ্যে আমাদের আর্টিকেল তো আলাদা টপিক আছে, এরপর সবগুলোই আলাদা আলাদা টপিক আছে চারটাই। এর মধ্যে থেকে যে যেটা মেইন দরকার তোমাদের জন্য এই মুহূর্তে আমি ওটা করাচ্ছি, কোয়ান্টিফায়ার্স, ওটা নিয়ে আমরা আজকে ডিসকাস করবো। বাকি তিনটা যদি সময় পাওয়া যায় তাহলে নেক্সট ক্লাসগুলোতে পার্ট টু পার্ট থ্রিতে সেগুলো আমরা ডিসকাস করবো। আর ওগুলো সম্পর্কে তোমাদের আগে থেকে অনেক আইডিয়া আছে, আর্টিকেলস, দিস, দ্যাট, এ সমস্ত ডেমনস্ট্রেটিভসগুলো এবং মাই, ইউর, হিস, হার, এদের ব্যবহার আমরা করে থাকি পসেসিভ ডিটারমিনেন্সগুলো। তো সেগুলো নিয়ে আমি আর বিস্তারিত করছি না, কোয়ান্টিফায়ার্স নিয়ে আজকে আমাদের মূলত আমাদের যে ক্লাসটা সেখানে আমরা সরাসরি চলে যাচ্ছি। নেক্সট দেখবো কি রয়েছে দেখে নাও, কোয়ান্টিফায়ার। ওকে, কোয়ান্টিফায়ার কি? প্রথমে কোয়ান্টিফায়ার মিনিংটা বুঝে নাও, কোনো কিছু
কি পরিমাণে আছে তা বোঝাতে কোয়ান্টিফায়ার ব্যবহৃত হয়। তাহলে কোয়ান্টিফায়ার কখন ব্যবহৃত হয়? কোনো কিছুর পরিমাণ নির্দেশ করতে, ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল দেখলে বোঝা যাবে যে আই হ্যাভ এ লট অফ বুকস, অর্থাৎ আমার অনেক প্রচুর সংখ্যক, অ্যালট অফ মানে কি অনেকগুলো প্রচুর সংখ্যায় আমার কাছে বই আছে। ছবি দেখে না, অনেকগুলো বই এখানে নির্দেশ করছে, তাই এ লট অফ হচ্ছে এখানে কোয়ান্টিফায়ার, যে ডিটারমিনার্স, ঠিক আছে, অর্থাৎ এখানে পরিমাণটা নির্দেশ করছে। এরপর যে এক্সাম্পল আছে, আই হ্যাভ সাম বুকস, আমার কিছু বই আছে, এখানেও কিছু সংখ্যক বই দেখতে পাচ্ছ ছবিতে। তো এখানে বুকস যে নাউন, এর আগে কি শব্দটা ইউজ হয়েছে পরিমাণ নির্দেশ করার জন্য? সাম ইউজ হয়েছে, তাই এক্ষেত্রে সাম হচ্ছে ডিটারমিনার্স, আর ডিটারমিনার্সের মধ্যে এটা কি, এটা হচ্ছে কোয়ান্টিফায়ার। এরপর থার্ড এক্সাম্পল দেখে নাও, আই হ্যাভ এ ফিউ বুকস, ফিউ খুব কম পরিমাণে, অল্প পরিমাণে বই আছে আমার কাছে, ঠিক আছে? ছবিও দেখলেও বুঝতে পারবে যে এখানে ফিউ জন্য কয়টা বই আমরা ইউজ করেছি, এখানে মাত্র তিনটা বই আছে, কম সংখ্যক আছে না, সামের জন্য বেশি ইউজ করেছি, অ্যালট অফের জন্য অনেকগুলো বই আছে এখানে। ছবি দেখে আশা করি কিছুটা হলেও কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। তো এখানে বুক হচ্ছে নাউন, আর এর আগে যেটা এফইউ, এই এফইউ হচ্ছে কোয়ান্টিফায়ার বা এটাকে ডিটারমিনার্স বলা যায়। তো এতটুকু ক্লিয়ার হলে আমরা নেক্সট চলে যাচ্ছি, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে কনসেপ্ট থাকতে হবে। এটা আমি এটা নিয়ে আর ডিসকাস করছি না, এটা নাউনের চ্যাপ্টার। একটু জাস্ট বলে দিচ্ছে, কাউন্টেবল বলতে যেগুলোকে কাউন্ট করা যায়, 1, 2, 3, 4 এবার গণনা করা যায়, ঠিক আছে? আর আনকাউন্টেবল হচ্ছে যেগুলো গণনা করা যায় না। কাউন্টেবলের মধ্যে গণনা করা যায় যেমন কলম, বই, মানুষ, গাছপালা, এগুলো তো গণনা করতে পারে, আমরা গুনতে পারি, তাই এগুলো এগুলো কাউন্টেবল নাউন হবে। আর আনকাউন্টেবল নাউন যেমন ধরো জলের পরিমাণটা, কয়টা জল আছে এভাবে তো গণনা করা বলা যায় না, তেল, পেট্রোল, ডিজেল, গ্যাস, এগুলো সেগুলো হচ্ছে আনকাউন্টেবল, যেগুলোকে কাউন্ট করা যায় না। তো এই কাউন্টেবল আনকাউন্টেবল সম্পর্কে এতটুকুই বলে রাখলাম, এতটুকু থাকলে জানা থাকলেও চলবে, আমাদের কাজে লাগবে এই ব্যাপারগুলো একটু পরেই। তো আমরা চলে যাচ্ছি নেক্সট টপিক, কী আছে, ইউজ অফ সাম। সাম কি? সাম হচ্ছে একটা ডিটারমিনার, এর মধ্যে একটা কোয়ান্টিফায়ার, ঠিক আছে? প্রথম যেটা আমরা লিখেছিলাম একটু আগে তোমরা দেখেছো। সো সামের ব্যবহার কী, কীভাবে কখন আমরা সাম ইউজ করবো ইংরেজি, যখন আমরা সেন্টেন্স তৈরি করব ইংলিশ গ্রামারের ক্ষেত্রে, আমরা যখন সেন্টেন্সগুলো দেখি তখন সেক্ষেত্রে সাম শব্দটা কখন ব্যবহার করব। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে সাধারণত সাম ব্যবহার করা হবে, কাউন্টেবল নাউন, ঠিক আছে? মনে রাখবে এগুলো রুলস, কিন্তু কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যেগুলোকে কাউন্ট করা যায়, গণনা করা যায়, তো সেক্ষেত্রে আমরা সাম ইউজ করব। তবে গণনার ক্ষেত্রে যদি চার পাঁচটির সংখ্যাটা যদি মনে করো চার পাঁচটির অধিক বোঝায়, কয়টা আছে মনে করো এখানে বই আছে, এগুলো হচ্ছে বই, কয়টা বই আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা বই আছে, ঠিক আছে? তো চার পাঁচটার বেশি যদি বই থাকে, ছয়টা সাতটা এমন যদি বই থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা 7, 8, 10টা থাকলে সেক্ষেত্রে আমরা সাম ইউজ করব, ঠিক আছে? এক্সাম্পল দেখে নাও, দেয়ার আর সাম বুকস অন দ্য টেবল, তাহলে টেবিলের উপরে কিছু পরিমাণে বই আছে, তো কিছু পরিমাণ বোঝানোর জন্য আমরা এখানে সাম ব্যবহার করেছি। তো দেখে নেব নেক্সট কী রয়েছে, নেক্সট যেটা আছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, ঠিক আছে? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা দেখলাম যে কখন সাম আসবে, সাম তখনই আসবে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যখন কিছু পরিমাণে বোঝাবে, অর্থাৎ চার পাঁচটার বেশি পরিমাণে আছে যে কোনো কিছু, সেক্ষেত্রে আমরা সাম ব্যবহার করব। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেও কিন্তু সাম ব্যবহার করা হয়। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কখন আমরা সাম ব্যবহার করব সেটা একটু দেখে নি। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিছু পরিমাণ আছে বোঝাতে সাম ব্যবহার, কিছু পরিমাণ আছে, ঠিক আছে? মনে করো তোমার কাছে জল আছে, ঠিক আছে? একটা বাকেটে বা একটা পাত্রে কিছু পরিমাণ জল আছে, মোটামুটি কতটুকু জল আছে চলবে, যতটুকু আছে এটা দিয়ে যে কাজটা করা দরকার সে কাজের জন্য এনাফ, সাফিসিয়েন্ট আছে, তুমি স্যাটিসফাইড। তাহলে স্যাটিসফ্যাকশন পরিমাণে যদি থাকে, স্যাটিসফাইড আছো তুমি যে পরিমাণ তোমার কাছে জিনিসটা আছে সেটা নিয়ে, তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু সাম ব্যবহার করব। শর্ট নেই, খুব বেশি পরিমাণেও নেই, আবার খুব কম পরিমাণেও নেই, মোটামুটি আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা সাম ব্যবহার করব। ওকে, কোনো কিছুর পরিমাণ মোটামুটি আছে বুঝালে সেক্ষেত্রে আমরা সাম ব্যবহার করব। একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা দেখো, উড ইউ লাইক টু হ্যাভ সাম টি, তাহলে টি এর আগে সাম, এখানে কি করা হচ্ছে, উড ইউ লাইক টু সাম হ্যাভ সাম টি, অর্থাৎ চা অফার করা হচ্ছে এখানে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে নিশ্চয়ই চার খুব শর্টেজ বোঝাচ্ছে না, লাইন দ্বারা বোঝাচ্ছে কি খুব শর্ট আছে চা, একটুখানি চা নাও এমন তো নয়, বা একদম অ্যাভেলেবেল ও ধরনেরও বোঝা না, ঠিক আছে? এনাফ আছে, আমার ঘরে তুমি গেস্ট এসেছো, আমি তোমাকে চা অফার করলাম,
তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করলাম যে সাম টি। দেন দেখবো এরপর কি রয়েছে, এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে এফ ইউ এর ব্যবহার। এফ ইউ কখন ব্যবহার করবে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিছু পরিমাণ বুঝাতে এফ ইউ ব্যবহার হয়, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এবার এফ ইউ, এফ ইউ মনে রাখবে অনলি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আনকাউন্টেবলের ক্ষেত্রে কিন্তু এফ ইউ এর ইউজ নেই। তো এক্ষেত্রে কখন, চার পাঁচটার কম হলে, পরিমাণটা যদি চার পাঁচটার কম হয় তবে সেক্ষেত্রে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এফ ইউ ব্যবহার করা হবে। চার পাঁচটার বেশি তো হতেই পারবে না, চার পাঁচটার কম, মনে করো দুইটা তিনটা চারটা পাঁচটা আছে, চার পাঁচটা আছে, তিন চারটা আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এফ ইউ ব্যবহার করব। এক্সাম্পল দেখানো, দেয়ার আর এফ ইউ পেন্সিলস ইন দ্য বক্স, মনে করো একটা বক্সের মধ্যে কিছু পেন্সিল আছে, কয়টা পেন্সিল আছে, মনে করো তিনটা চারটা এমন হবে পেন্সিল আছে, তাহলে তিন চারটা এমন পরিমাণ যখন বোঝাবে, পাঁচ চার পাঁচটার কম যখন থাকবে, সেক্ষেত্রে আমরা এফ ইউ শব্দটা ইউজ করব। কিন্তু এক্ষেত্রে বক্সের মধ্যে যদি বেশি, মনে করো সাত আটটা দশটা পেন্সিল থাকতো, তাহলে আমরা সাম ইউজ করতে পারতাম, ওকে। আর কম থাকলে, আরও কম থাকলে, একদম প্রায় নেই বললে, সেটা আমরা দেখবো নেক্সট স্লাইডে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ফিউ এর ব্যবহার। এর আগে ছিল এফ ইউ, এখন হচ্ছে অনলি ফিউ, ওকে। ফিউ এর ব্যবহার কখন, প্রায় নেই মানে কি, খুবই কম পরিমাণে আছে, অর্থাৎ অলমোস্ট নান বোঝাতে ফিউ ব্যবহার হয়। তাহলে ফিউ আমরা কখন ব্যবহার করবো, ফিউ তখন ব্যবহার করবো যখন পরিমাণটা একদমই নেই প্রায়, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে শুধুমাত্র ফিউ ইউজ হয়, হ্যাঁ, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। মনে রাখবে এটা এখানে লেখা নেই কাউন্টেবলটা, তোমরা নোট করার সময় কাউন্টেবল লিখে নাও। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ফিউ ইউজ হবে যখন প্রায় নেই বললে চলে, জিনিসটা আছে এত সামান্য পরিমাণ আছে, না থাকার সমান, না থাকার বরাবর, ঠিক আছে, সেরকম বোঝালে আমরা ফিউ ইউজ করবো, এবং নেগেটিভ সেন্স বোঝালে সেক্ষেত্রে আমরা ফিউ ইউজ করব। একটা এক্সাম্পল দেখে নাও, সি হ্যাড ফিউ মোমেন্টস অন হার ওন, মনে করো একজন লোক, বৃদ্ধা মহিলা, উনি মারা যাচ্ছেন, ঠিক আছে, ওনার কাছে আর সময় নেই, তো মারা যাচ্ছেন, যাচ্ছেন এই মুহূর্তে মারা যাবেন, তো সেক্ষেত্রে এই সেন্টেন্সটা কিন্তু একদম প্রযোজ্য। সি হ্যাড ফিউ মোমেন্টস অন হার ওন, তার নিজের কাছে ফিউ মোমেন্ট আছে, এত কম সময় আছে যেটা সময় না থাকার মতোই, না থাকার বরাবর, ঠিক আছে, তিনি এক্ষুনি মারা যাবেন, বা একজন লোক এখানে ওয়েট করছেন, তিনি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাবেন, আর এক সেকেন্ডও তিনি ওনার কাছে সময় নেই এখানে দাঁড়ানোর জন্য, সেক্ষেত্রে এই ধরনের সেন্টেন্স, ঠিক আছে। তো নিশ্চয় ফিউ বুঝে গেছো। এরপর আমরা সাম ফিউ এবং এফ ইউ এর যে ব্যবহারগুলো আমরা শিখলাম সেগুলো তুলনামূলকভাবে আমরা কম্পেয়ার করে দেখব কি হয়। তো সামের কি ব্যবহার ছিল, সাম আমরা ব্যবহার করেছি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যখন স্যাটিসফাইড ম্যানারে ইউজ হয়, যখন স্যাটিসফাইড বোঝাবে, হ্যাঁ, কী পরিমাণে আছে কাউন্ট তো করা যায়, ঠিক আছে, কী পরিমাণ আছে, মোটামুটি স্যাটিসফাইড, যে পরিমাণ আছে এই পরিমাণ আমার চলে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা এক্ষেত্রে সাম ব্যবহার করব। পজিটিভ ম্যানারে, অবশ্যই পজিটিভ ম্যানারে আমরা সাম ইউজ করব, নেগেটিভ ম্যানার হলে কিন্তু সেটা সাম হবে না, সেটা ফিউ হয়ে যাবে। এরপর হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেও এটা ইউজ হয়, কাউন্টেবল এবং আনকাউন্টেবল দু ধরনের নাউনের ক্ষেত্রে আমরা কিন্তু সাম ইউজ করব, করা যেতে পারে, তো সেক্ষেত্রে অবশ্য কিছু শর্ত প্রযোজ্য থাকবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে ফিউ এর ব্যবহারটা দেখে নাও, কাউন্টেবল এটা অনলি কাউন্টেবল, এখানে কিন্তু ফিউ আনকাউন্টেবল নাউন যদি থাকে, অফরানগুলো তোমরা যখন দেখবে, বিশেষ করে ট্যাট এক্সামে তো অফরান দেওয়া থাকে চারটা, আনকাউন্টেবল যদি থাকে এফ ইউ অফরান তো আসবেই না, ঠিক আছে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এফ ইউ আসবে। সাম, সাম অর্থাৎ কি, কিছু পরিমাণ সংখ্যাটা বোঝানোর জন্য, ঠিক আছে, কিছু পরিমাণ সংখ্যাটা বোঝানোর, হ্যাঁ, যেটা বলছিলাম কাউন্টেবল নাউনের ক্ষেত্রে সাম অর্থাৎ কিছু পরিমাণ বোঝানোর জন্য এফ ইউ ব্যবহার হয়, তবে পরিমাণটা কিন্তু সাম এর ক্ষেত্রে আমরা যেমন ব্যবহার করি পাঁচ সাতটা, তার থেকে কম পরিমাণ হবে, চারটা পাঁচটার কম পরিমাণে হলে সেক্ষেত্রে আমরা ফিউ ইউজ করছি। আর কি, স্মল নাম্বার, কম সংখ্যক বোঝালে প্লুরাল ফর্মের সাথে, ভার্বের যে প্লুরাল ফর্ম, ঠিক আছে, যেমন মনে করো ইজ সিঙ্গুলার ফর্ম, এক্ষেত্রে কিন্তু এফ ইউ ইউজ হবে না, আর একটা প্লুরাল ফর্ম, ঠিক আছে, এক্ষেত্রে আমরা এফ ইউ ব্যবহার করব। সেন্টেন্স দেখেই তোমরা বুঝে যাবে এখানে এফ ইউ হবে না সাম হবে না ফিউ হবে, কারণ ক্যারেক্টারিস্টিক্সগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে শুধু এতটুকুই। এবং পজিটিভ ম্যানার, অবশ্যই পজিটিভ ম্যানারে এটা সবসময় ইউজ হবে, নেগেটিভ ম্যানারে নয়। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে অনলি ফিউ, ফিউ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে শুধুমাত্র ইউজ হবে, প্লুরাল ফর্মের সাথে ইউজ হয়, অর্থাৎ আর, আর তো একটা প্লুরাল ফর্ম বাড়বে না,
তো এক্ষেত্রে আমরা ইউজ করব। এরপর নেগেটিভ ম্যানার, ঠিক আছে, নেগেটিভ ম্যানার আমরা ইউজ করব, নেগেটিভ সেন্স বোঝাতে হবে। সেন্সের কথাটা খেয়াল রাখবে, এমসিকিউ যখন আসবে এক্সামে তখন অবশ্যই সেন্সের ব্যাপারটা খেয়াল রাখবে, এক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। তো যদি খুব কম পরিমাণে আছে, প্রায় নেই বললেই চলে, না এর বরাবর কী পরিমাণ আছে, একদম প্রায় নেই, এক আটটা আছে হয়তো বা, এবং এটা যদি সেন্সটা যদি নেগেটিভ সেন্সে ইউজ হয়ে থাকে সেন্টেন্সটা, তখন সেক্ষেত্রে তোমরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ফিউ ইউজ করবে। ওকে, নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, একদম ক্লিয়ার হয়ে যাবে এখন পুরো ব্যাপারটা। সাম দেখো, সামের ছবি দেখো, কাউন্টেবল যে নাউনের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করেছি, অনেকগুলো কিছু পরিমাণ, যেমন আট আট সাত আটটা হবে বোধহয় পেন্সিল, ঠিক আছে, কাঠ পেন্সিল আছে, সেক্ষেত্রে আমরা সাম ইউজ করব। এফ ইউ এর ক্ষেত্রে যখন আরও কম পরিমাণ থাকবে, চার পাঁচটার অধিক তো হতে পারবে না, তখন সেক্ষেত্রে আমরা এফ ইউ, আর ফিউ হচ্ছে প্রায় নেই বা এক আটটা আছে, সেক্ষেত্রে আমরা ফিউ ইউজ করেছি। সামের আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে প্রয়োগ হয়, যেমন এখানে লিকুইড কিছু আছে, চা হোক বা যাই হোক, এটা মোটামুটি সামঞ্জস্য পরিমাণে আছে, স্যাটিসফাইড আমি যতটুকু আছে মোটামুটি পরিমাণে আছে, সেজন্য এইসব ক্ষেত্রে আমরা সাম ইউজ করব। দেখবো নেক্সট স্লাইডে কী রয়েছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে লিটল এবং এ লিটল এর ব্যবহার। তো লিটল কখন ইউজ করব, লিটল আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হবে। যেমন আমরা এফ ইউ ফিউ ইউজ করেছিলাম নাকি, আমরা ফিউ এর ইউজ শিখেছিলাম, একদম কম পরিমাণে বা নগণ্য পরিমাণে আছে এবং নেগেটিভ ম্যানারে যখন ইউজ হয়েছিল তখন ফিউ, সেমভাবে আনকাউন্টেবলের ক্ষেত্রে লিটল ইউজ হয়। কাউন্টেবলের ক্ষেত্রে ফিউ ইউজ করেছিলাম, তো আনকাউন্টেবলের ক্ষেত্রে লিটল ইউজ হয়। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে খুবই নগণ্য পরিমাণ বোঝাতে লিটল ব্যবহার করা হয়, ঠিক আছে। এরপর কি আছে, ইউজ অফ নেগেটিভ ম্যানার, নেগেটিভ ম্যানারের সাথে ইউজ হবে এবং ফিউ এর মতো, লাইক ফিউ, অর্থাৎ ফিউ যেভাবে ইউজ করেছি সেই ফিউ এর ব্যবহারের মতোই লিটল এর ব্যবহার, মানে প্রায় নেই বোঝাতে লিটল ইউজ হবে। নেক্সট আমরা দেখব কি আছে, এ লিটল এর ব্যবহার। এ লিটল আমরা কখন বোঝাবো, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে খুবই কম পরিমাণে আছে বোঝাতে এ লিটল ব্যবহার করা হয়। লিটল কখন ব্যবহার করা হয়, লিটল ব্যবহার করা প্রায় নেই বললেই চলে, আর এর থেকে একটু বেশি পরিমাণে আছে মনে করো পরিমাণটা, তো সেক্ষেত্রে আমরা এ লিটল ব্যবহার করব, পজিটিভ ম্যানারে ব্যবহার হবে এটা, ঠিক আছে। অনলি লিটলটা নেগেটিভ ম্যানারে ইউজ হবে। সিঙ্গুলার ভার্ব ফর্মের সাথে এটা ইউজ হবে, অর্থাৎ ইজের সাথে ইউজ হবে, আর এর সাথে ইউজ হবে না। এ লিটল আর এর সাথে কখনো ইউজ হবে না, ইজ এর সাথে ইউজ হবে, অর্থাৎ কি সিঙ্গুলার ভার্ব ফর্মের সাথে এ লিটল ইউজ হয়। নেক্সট আমরা দেখব এক্সাম্পল, একটা এক্সাম্পল দেখো, সাম এবং এ লিটলের ব্যবহার। কিছু পরিমাণ বোঝাতে আমরা সাম ব্যবহার করি, কিছু পরিমাণ বোঝাতে এ লিটল ব্যবহার করি, আর লিটল ব্যবহার করে প্রায় নেই বলতে, প্রায় নেই এমন বোঝাতে, বা খুবই সামান্য পরিমাণে। তো পুট সাম সুগার ইন দ্য ওয়াটার, জলের মধ্যে কিছু সুগার অ্যাড করতে বলা হয়েছে, অ্যান্ড এ লিটল সল্ট, মনে করো ওআরএস চুরি করছে, ঠিক আছে। ওআরএস আমরা জেনারেলি কী করি, ঘরে জলের মধ্যে একটা পাত্রে জল নিই, জলের মধ্যে কিছু পরিমাণ, ধরো এক চামচের মতো আমরা সুগার নিয়ে নিই, কিছু পরিমাণ সুগার নিচ্ছি, কিন্তু সল্ট কতটুকু দিই, সল্ট তো একদম কম পরিমাণে দিই, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখো সার্থক প্রয়োগ হচ্ছে এই সেন্টেন্সের মাধ্যমে, পুট সাম সুগার, তাহলে সুগারের আগে আমরা সাম ইউজ করেছি, আর সল্ট যেহেতু খুবই কম পরিমাণে ব্যবহার হচ্ছে সেজন্য এক্ষেত্রে লিটল ইউজ করেছি। যদি প্রায় নেই বা নেগেটিভ সেন্সও হতো সেক্ষেত্রে আমরা অনলি লিটল ইউজ করবো। এরপরের কী রয়েছে দেখে নাও, এরপর যেটা আছে এটা হচ্ছে মেনি এবং মাচের ব্যবহার। মেনি, মেনি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হবে এবং প্লুরাল ফর্মের সাথে ব্যবহৃত হয়, আর মাচ ব্যবহার হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার ফর্মের সাথে, ঠিক আছে। কথাগুলো মনে রাখবে, মেনি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে প্লুরাল ফর্মের সাথে ব্যবহৃত হয়, আর মাচ ব্যবহার হবে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার ফর্মের সাথে। তো আমরা এক্সাম্পল যখন দেব পরবর্তী সময়ে, অনেকগুলো এক্সাম্পল দেবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল দেখো, হাউ মাচ পেট্রোল ইজ ইন দ্য কার, তো হাউ মাচ পেট্রোল, পেট্রোল কী, পেট্রোল হচ্ছে লিকুইড, অর্থাৎ আনকাউন্টেবল নাউন, তাহলে এক্ষেত্রে আমরা মেনি ইউজ করতে পারবো না। অপশানে যদি মেনি মাচ দুটো থাকে তাহলে আমরা কোনটা লিখবো, অবশ্যই মাচ ইউজ করতে হবে, কারণ পেট্রোল আনকাউন্টেবল, এটাকে পেট্রোলটাকে গণনা করতে পারবো না, কয়টা পেট্রোল
এইভাবে আমরা সেপারেট করে গণনা করতে পারবো না, সেই জন্য এক্ষেত্রে আমরা মাচ ইউজ করছি। আর এটা সেন্টেন্স দেখেই বোঝা যাচ্ছে ইজ সিঙ্গুলার ফর্ম আছে, তো দুটো ক্যারেক্টার থেকে এখানে বোঝা যাচ্ছে যে এখানে মাস ইউজ হবে। এরপর যেটা আছে, আই হ্যাভ মেনি বুকস, অনেকগুলো বই আছে, বই তো কাউন্টেবল না, কাউন্টেবলের ক্ষেত্রে মাচ ইউজ হবে না, এক্ষেত্রে মেনি ইউজ হয়েছে সেই জন্য। ওকে, নেক্সট দেখে নিচ্ছি। এবার আমরা কিছু প্র্যাকটিস করবো এমসিকিউ, রুলস মোটামুটি কোয়ান্টিফায়ার্সের এতটুকুই। ড্যাশ বয়েস আর অ্যাবসেন্ট টুডে, তো আজকে কি পরিমাণ বয়েস অ্যাবসেন্ট আছে, মনে করে একটা ক্লাস হোক, ক্লাব হোক বা যেখানে হোক বা কোচিং সেন্টারে হোক, তো কি পরিমাণে অ্যাবসেন্ট আছে বয়েস, মাচ হবে নাকি মিনি হবে, না এ লিটল হবে, না এ লট অফ হবে, তো এটা হচ্ছে দেখার বিষয়। তো তোমরা এতক্ষণ নিয়ম দেখেছো, তোমরা নিজেরা ট্রাই করো, এরপর আমার উত্তরের সাথে মিলে নাও। সো আমরা এখন দেখে নেবো ওর সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে মেনি ইউজ হয়েছে। কেন মেনি ইউজ হয়েছে? কারণ মেনি কখন ইউজ হয়, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে মেনি ইউজ হয়, মাচ কিন্তু আনকাউন্টেবলের ক্ষেত্রে। তো বয়স তো কাউন্টেবল, বয় তো কাউন্ট করা যায় কতজন বয়, সেই জন্য এক্ষেত্রে মাস ইউজ হবে না। আর লিটল লিটল তো লিটলও আনকাউন্টেবলের ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে, এটাও হবে না। এ লট অফ, প্রচুর পরিমাণ, অনেক পরিমাণ বোঝাতে, তো জেনারেলি ওর ওই সেন্স ইউজ নাও হতে পারে, ঠিক আছে। এ লট অফও ইউজ করা যায় কিন্তু, এ লট অফ বয়েস আর অ্যাবসেন্ট টুডে, এ লট অফ প্রচুর পরিমাণে বয়েস আজকে অ্যাবসেন্ট আছে, সেটা ইউজ করা যায়। কিন্তু এক্ষেত্রে দেখো সেন্টেন্সের সেন্স যদি আমরা দেখি, তো কিছু পরিমাণ অ্যাবসেন্ট থাকতে পারে না, তো সেই সেন্সে আমরা মেনি চুজ করেছি। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট দেখবো কোয়েশ্চেন নাম্বার টু, দেয়ার ইজ ড্যাশ ওয়াটার লেফট সো ড্রিঙ্ক অ্যাকর্ডিংলি। তো আমাকে প্রথম সেন্টেন্সটা পরে আমাকে বুঝতে হবে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন আছে। ওয়াটার আছে, জলের পরিমাণটা আমরা গুনতে পারবো না কয়টা জল, তো এটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যেহেতু এটা আছে, তাহলে কাউন্টেবলের যেগুলো আছে সেগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি। সাম কাউন্টেবল আনকাউন্টেবল দুটো ক্ষেত্রে ইউজ হয়, ফিউ ফিউ হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, তাহলে ফিউ আমরা এমনিতে বাদ দিয়ে দিতে পারি। এরপর আছে মাছ আছে লিটল আছে, তাহলে কোনটা হবে, মাছ হবে নাকি লিটল হবে? সো তোমরা ঠিক করে নাও, দেখে নাও উত্তরের সাথে মিলে নাও। এখন কি হয়েছে, লিটল হয়েছে। কেন লিটল হয়েছে, এখানে সেন্টেন্সটা পড়ে দেখো, দেয়ার ইজ ড্যাশ ওয়াটার লেফট, মানে একটু জল বাকি আছে, অল্প একটু আছে অবশিষ্ট, সো ড্রিঙ্ক অ্যাকর্ডিংলি, তোমাকে সতর্কভাবে জল পান করার জন্য বলা হয়েছে, না কম পরিমাণেই করো, কারণ যেহেতু জলের পরিমাণটা দেখছো কম আছে, সেন্টেন্স তো এটাই বোঝাচ্ছে যে এখানে অল্প পরিমাণে জল আছে, তুমি একটু খাও, তাহলে সেই জন্য এখানে লিটল শব্দটা ইউজ হয়েছে। মাছ তো অনেক অ্যাভেলেবেল পরিমাণে আছে, তো অ্যাভেলেবেল যেটা আছে সেটা তো ইউজ হবে না এখানে, না তো সেই জন্য অপশান ডি সঠিক হয়েছে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি, দেয়ার আর ড্যাশ বুকস অন দ্য টেবল, তো ফিউ লিটল সাম নাকি এভরি, দেখে নেওয়া যাক সঠিক উত্তর কোনটা হবে। সঠিক উত্তর ফ্রেন্ড সাম, অর্থাৎ দেয়ার আর সাম বুকস অন দ্য টেবিল, টেবিলের উপর কিছু পরিমাণে বই আছে, সেই জন্য এখানে সাম আমরা ইউজ করেছি। ফিউ বলতে প্রায় নেই বললেই চলে, নেগেটিভ ম্যানার, সেই জন্য নেগেটিভ ম্যানার এখানে আমরা ইউজ করবো না। আর লিটল তো আনকাউন্টেবলের ক্ষেত্রে, তাহলে লিটলও বাদ যাবে, দেখো আমি কীভাবে অপশানে চলে আসছি, ঠিক আছে। এভরির ইউজ তো আমরা বলেই নি এখনও, তো বাকি আছে সাম, তো সামই হবে, কিছু পরিমাণে বই টেবিলের উপর আছে, ঠিক আছে, এটা স্বাভাবিক বোঝা যায়। নেক্সট কোয়েশ্চেন দেখব, কোয়েশ্চেন নাম্বার ফোর দেখো, দেয়ার আর ড্যাশ কার্স অন দ্য রোড আফটার মিড নাইট, ফিউ লিটল সাম মাছ, কোনটা ইউজ হবে? দেয়ার আর ড্যাশ কার্স অন দ্য রোড আফটার মিড নাইট, সেন্টেন্সটা আগে পড়ো, কারের কথা বলা হয়েছে, কার অর্থাৎ কি, এটা কাউন্টেবল নাউন, কাউন্ট করা যায়, তো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা প্রথমে ফিউ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ইউজ হয়, সামও ইউজ হয়, লিটল ইউজ হয় না, সেজন্য লিটল টোটালি বাদ, লিটল আনকাউন্টেবলের ক্ষেত্রে ইউজ হয়, মাছ মাছও আনকাউন্টেবলের ক্ষেত্রে ইউজ হয়, তাহলে এই দুটো আমরা প্রথমেই বাদ দিয়ে দিতে পারলাম। বাকি আছে ফিউ এবং সাম, তাহলে দেয়ার আর ড্যাশ কার্স অন দ্য রোড আফটার মিড নাইট, এখন কোনটা দেবে, কোনটা সঠিক অপশান হবে, মিড নাইটের পর বলা হয়েছে, ঠিক আছে, তো আমরা দেখিনি উত্তর, তো সঠিক উত্তর হচ্ছে ফিউ, অনলি ফিউ, তাহলে ফিউ হয়েছে, সাম কেন হয়নি, ফিউ কেন হয়েছে, দেখো সেন্টেন্সের সেন্স এবার বুঝতে হবে, কি বলেছে,
আফটার মিডনাইট, মিডনাইটের পরে আদৌ কি গাড়ি চলে রাস্তাঘাটে? নিশ্চয় চলে না। সে একারটা হয়তো বিশেষ প্রয়োজনবশত একারটা গাড়ি হয়তো বা থাকতে পারে, নাও থাকতে পারে। সবসময় যে তুমি পাবে মিডনাইটের পর গাড়ি এমন কোনো ভরসা নেই, অ্যাভেলেবল তো নয়ই, কিছু পরিমাণেও পাওয়া যায় না, একদম না এর বরাবর। সামান্য একারটা হয়তো বা কোনো কারণে, কোনো বিশেষ কারণে হয়তো বা চলতে পারে। তো সেজন্য এক্ষেত্রে এফিউ ইউজ হয়েছে, খুব কম পরিমাণে ব্যবহৃত বোঝাতে। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো পরের প্রশ্ন, 5 নম্বর। ড্যাশ স্টুডেন্টস কোর্ট মোর দ্যান 90% মার্কস, 90%-এরও বেশি মার্কস পেয়েছে, কতজন হতে পারে, কি হতে পারে? এখানে আমরা কি ইউজ করবো? সাম, লিটল, এ লট অফ, এফিউ? তোমরা প্রথমে ঠিক করে নাও, নিজেরা বুঝে নাও, তো কমেন্টে জানাবে কি হয়েছে, দেখে নেবো আমরা সঠিক উত্তর। সঠিক উত্তর কি? এফিউ। তো এফিউ মানে কি? এফিউ কখন ইউজ? এফিউ তো কম পরিমাণে, কম পরিমাণে বোঝানোর জন্য, একদম কম পরিমাণে আছে, তিনটা চারটা সংখ্যা বোঝানোর জন্য, চার পাঁচটার কম তো, তাহলে দুইটা তিনটা চারটা বোঝানোর জন্য সাধারণত এফিউ ইউজ হয়। সাম মানে কি? মোটামুটি স্যাটিসফাইড পরিমাণে, না রে, 95%-এর উপরে কি স্যাটিসফাইড পরিমাণে থাকে স্টুডেন্ট? নিশ্চয়ই এটা আমরা দেখি না জেনারেলি। অ্যালট অফ তো নাই, অ্যালট অফ তো প্রচুর, হিউজ পরিমাণে, এত পরিমাণে 90%-এর উপরে তো দেখাই যায় না। লিটল তো হবেই না, কারণ এটা আনকাউন্টেবলের ক্ষেত্রে এটার ইউজ হবে। সো বাকি রইলে এফিউ, এফিউ সঠিক করতে হবে। বুঝেছো কি এফিউ কেন সঠিক করতে হবে? আমি জাস্ট আরেকবার বলে দিচ্ছি, এফিউ মানে কি? খুব কম সংখ্যক বোঝানোর জন্য, আর সেন্টেন্স পরে সেন্টেন্সের সেন্স আমরা কি বুঝতে পারলাম, 90%-এর উপরে কতজন স্কোর করতে পারে, নিশ্চয় খুব কম পরিমাণে, তো কম পরিমাণের জন্য এফিউ ইউজ হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেবো। উড ইউ লাইক সাম মিল্ক? ইয়েস প্লিজ, জাস্ট ড্যাশ। তাহলে মিল্ক অফার করা হচ্ছে, তুমি মিল্ক নেবে কিনা? ঠিক আছে, তো সে উত্তর কী দিয়েছে? যে ইয়েস প্লিজ দিতে বলেছে, সম্মত হয়েছে, এবং জাস্ট কম পরিমাণে দাও, একটু দাও। ঠিক আছে, একটু দাও, ঠিক আছে। সো এক্ষেত্রে কী ইউজ হবে আমরা দেখে নিই। এ লিটল ইউজ হবে, সে সম্মত হয়েছে, দুধ খাবে, দুধ নেবে, কিন্তু সামান্য পরিমাণে, এ লিটল, সেজন্য এক্ষেত্রে ইউজ হয়েছে। ওকে, তাহলে এলিমিনেশান, এলিমিনেট, এলিমিনেশান প্রসেস তোমরা ইউজ করবে। প্রথমে যেগুলো বাদ দেওয়া যায় সেগুলো বাদ দিয়ে দিবে। কাউন্টেবল আনকাউন্টেবলের ক্ষেত্রে সাম ইউজ হয়, তো এক্ষেত্রে সাম হবে না। তো ফিউ একদম প্রায় নেই বললেই চলে, এমনও বোঝাচ্ছে না, সেন্স এমন আসছে না, সেজন্য এটাও বাদ, এফিউও বাদ, এফিউও কাউন্টেবল, আর ফিউও কাউন্টেবল নাউন, ওটা এমনিতে বাদ যাবে, ফিউ, এফিউ, সিডি, তো এমনিতে দুটো অপশান বাদ। ঠিক আছে, যেগুলো বাদ দেওয়া যায় প্রথমে সেগুলো এলিমিনেট করে দাও, বাকি যেগুলো, যে মনে করো দুটো, এক দুটো অপশান যদি এমন থেকে যায়, যেমন এলিটাল সাম, সেখান থেকে তুমি বিভিন্নভাবে কম্পেয়ার করে সেন্টেন্সের সেন্স বুঝে সেভাবে আনসার করার চেষ্টা করবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। ড্যাশ নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং, সাম, এফিউ, এলিটাল, মেনি? তো দেখে নেওয়া যাক সঠিক উত্তর কী হবে। সো এখানে তো সঠিক উত্তর হচ্ছে এ লিটল। তো এ লিটল কেন ইউজ হয়েছে এখানে, কী বলেছে সেন্টেন্সটা পরে বুঝতে হবে আগে। অ্যান্ড ড্যাশ নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং, মানে জ্ঞান ডেঞ্জারাস, আমরা বলি না অল্প বিদ্যা ভয়ঙ্করী, তেমনই ব্যাপারটা, খুব কম পরিমাণে জ্ঞান যদি থাকে সেটা কিন্তু ডেঞ্জারাস, অল্প পরিমাণে জ্ঞান থাকলে সেটা ডেঞ্জারাস ব্যাপার। তো সেজন্য অল্প পরিমাণ বোঝানোর জন্য, কম পরিমাণ বোঝানোর জন্য লিটল এখানে ইউজ হয়েছে। আর মেনি তো হবে না, মেনি, ফিউ এগুলো হবে না, কারণ এগুলো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হয়, জ্ঞান তুমি কীভাবে কাউন্ট করবে, এটা তো আনকাউন্টেবল। তো মেনি এবং ফিউ, বিডি তো এমনিতে বাদ যাচ্ছে, বাকি রইল সাম এবং লিটল। সাম মানে কিছু পরিমাণ, স্যাটিসফাইড পরিমাণে জ্ঞান, আমি স্যাটিসফাইড, এই পরিমাণে জ্ঞান আছে, তাহলে এটা তো স্যাটিসফাইডের ক্ষেত্রে ব্যবহার হবে সাম, সেজন্য স্যাটিসফাইড হবে না, লিটল হয়েছে সেজন্য। এক্ষেত্রে আমরা স্যাটিসফাইড না, অল্প জ্ঞান আছে, এই অল্প বিদ্যা ভয়ঙ্করী কথা আছে না, তো অল্প জ্ঞানটাও ডেঞ্জারাস থিং। ঠিক আছে, এটা এখানে মিনিং বোঝাচ্ছে। নেক্সট 8 নম্বর, ড্যাশ ভিলেজেস ওয়ার ওয়াস্ট অ্যাওয়ে বাই ফ্লাড, বন্যায় ভেসে গেছে কি পরিমাণ ভিলেজ, মাচ, এনি, মেনি, ওয়ান? দেখে নাও সঠিক উত্তর, মেনি। সো এটা কেন মেনি হয়েছে সেটা এক্সপ্লেনেশন তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে দেবে, কেন এক্ষেত্রে মেনি হয়েছে 8 নম্বর আনসার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। হি ইজ এ গুড প্লেয়ার বাট হি হ্যাজ ড্যাশ স্কিলস, ফিউ, সাম, লিটল, মেনি? তো এটাও নিজেরা বুঝে করবে, আমি আনসারও দিয়ে দিচ্ছি, আনসার হচ্ছে লিটল। কেন লিটল হয়েছে, বাকিগুলো কেন হয়নি, এটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। কোয়েশ্চেন নাম্বার 10, লাস্ট কোয়েশ্চেন। ভেরি ড্যাশ পিপল ক্যান স্পিক এ ফরেন ল্যাঙ্গুয়েজ পারফেক্টলি, ফিউ, লেস,
লিটল মাছ। সো সঠিক উত্তর কোনটা হবে এটার উত্তর আমি দিচ্ছি না, 10 নম্বরের আনসার তোমরা নিজেরা কমেন্টে লিখবে, যারা কমেন্টে লিখবে তাদেরকে আমি অবশ্যই সঠিক উত্তরটা কি সেটা জানিয়ে দেবো কমেন্টে। ওকে, তো আশা করি সবাই কমেন্ট করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। সবাইকে ধন্যবাদ, ভালোভাবে স্টাডি করো, বাই বাই।